হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি রাজ মাহমুদ। আমি মোহাম্মদ মিজানুর রহমান। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বাস্তব ঘটনা আপনাদের জীবনে এরকম থাকে, তো আমাদের জীবনে যা হয়েছে সেটা নিয়ে আমরা একটি নতুন ভিডিও তৈরি করেছি। তো ভিডিওটি আশা করি আপনারা সবাই ফলো করবেন। তো আমাদের এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই মাস্টবি সঙ্গে থাকবেন এবং মাস্টবি ফলো করবেন এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমাদের সামনে আরও কিছু কথা বলবে রাজ ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে ছোট্ট একটা টিপস নিয়ে আসছি আমরা, যেটা আমাদের আপনাদের সবার লাইফে ঘটে যাচ্ছে। জাস্ট অল্প একটু ভিডিও, যেটা হয়তো সবাই হৃদয় ভাঙা বোবা কান্নার কথা। তো যাক, এখন আমি রাজ মাহমুদ বলছি এবং আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমার ফোন বারবার কেটে যাচ্ছে। আমি তো বলেছি কখনো আমাকে ফোন দিও না, আর কখনো দেবে না। হুম, রাখছি। আমি তোমাকে তো ভালোবাসি, এক কথা কয়বার বলবো। রাখছি, হ্যাঁ, আর ফোন দিও না। ঠিক আছে। কিরে বন্ধু, তোর কি হয়েছে? তুই তো মন খারাপ করে বসে আছিস, কারণ কি? কত তুই তো এরকম মন খারাপ করে থাকিস না, কারণ কি? আমার ফিল হত, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তুমি কলোসার করে ভালোবাসতাম, তাই? কিন্তু সে আমাকে বোঝে নাই, সে আমার সাথে টাইম পাস করছে। তুই তো কখনো আমার বলিস কি কথা? আমি এটা কাউকে কখনো বলে নাই। কেন বলে নাই? আমাকে নিষেধ করছিল এর জন্য বলে নাই। বাবার কাছ থেকে যখন যেটা থাকতো তখন সেটাই দিতাম। ওর কোনো আশা বা কোনো চাওয়া আমি কখনো অপূর্ণ রাখি না। কিন্তু সে আমার সাথে কেন এত বড় অভিনয় করলো? কি এমন করছিলাম আমি? দেখ, আমার লাইফ চক্র এখানে করে দিল। তা অবশ্য আমি বুঝলাম। দেখ, ভালোবাসা তো বলে দিয়ে আসে না, তুই একজনকে ভালোবাসিস।
তো তার জন্য মন খারাপ করে থাকবি? তার জন্য কি জীবন থেমে থাকবে? না, জীবন তো চলবে। দেখ দোস্ত, তুই ভালোবাসা করেছিস, তার মানে কি তুই হার মেনে যাবি? ভালোবাসার কাছে তুই জয়ী হবি। তুই যাকে ভালোবাসিস ভালোবেসে থাক, তোর একদিন জয় হবি। এখন আমি কি করব? আমার ভালোবাসা তো কখনো কোনো ফুটো খেলা ছিল না। আমি তো ওকে ভালোবাসছি আমার মন থেকে, আর ওকে আমি না, ওই আমাকে বারবার প্রেমের প্রস্তাব দিছে, আমি না বলছি। আমি না বলার কারণে ওর না আমাদের বান্ধবী এসে আমাকে অনেকভাবে বলছে, অনেকভাবে বলেছে, কি করবো আমি বল? তার মানে তুই ভালোবাসাকে অবহেলা করতে পারিস না? না, ঠিক আছে, এখন ওকে তো আমি রিয়েল মন থেকে ভালোবাসছি, আমার হৃদয় দিয়ে ভালোবাসছি, আমার আত্মা দিয়ে ভালোবাসছে। আমি তো আসলে বাজারে খেলা পুতুলের মতো ওকে ভালোবাসি না, তাহলে কেন সে আমার সাথে এত বড় প্রতারণা করলো বল? বন্ধু তুই বল, কেন আমার সাথে এত বড় প্রতারণা করলো? আমার ভালোবাসা কি মিথ্যা ছিল? আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝলাম তুই মেয়েটিকে অনেক ভালোবাসিস, তার জন্য কি ভালোবাসার জন্য তুই মন খারাপ করে থাকবি? তুই আগা সামনে এগিয়ে যা, আমি তোর ভালোবাসা সাপোর্ট করে যাবো। তুই পারবি, তুই ভালোবাসার কাছে জয় হইতে পারবি, তার জন্য মন খারাপ করতে হবে না। তোর সদ ইচ্ছা থাকলে, তোর সত্য ভালোবাসা থাকলে অবশ্যই তোর ভালো। কাউকে মন থেকে কখনো ভালোবাসলে কখনো আগাম জানা, ঠিক আছে? তো আসলে দোষটা আমার ছিল, আমি তোকে মন দিয়ে ভালো অবস্থা মনে করতে টাইম পাস করতাম, এবার এই কষ্ট আমার দেখতে হইতো না, ঠিক আছে? কিন্তু অল্প সেই জন্য অনেক সুখে থাকা। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই তার জন্য কি মন খারাপ করে বসে থাকবি? থেমে থাকবে না তো জীবন? জীবন তো চলতে হবে, তাই তো? যখন মন চাইছে তখন ছুড়ে ফেলাই দিলাম, এটা কখনো সম্ভব না, আমি পারবো না, তারপর ফিরে যেতে কখনো পারবো না। তা তো পারবি না, আমি সেটা জানি, কিন্তু দেখ তোর ওকে যে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না বন্ধু। না দোষ, বাঁচতে হবে তোকে, বাঁচতে হবে তোকে, ভালোবেসে যেতে হবে। আর দেখ তোর মতো আমার জীবনে এরকম হয়েছে, তো আমি ভালোবেসেছি, আমার জীবনে তোর মতো একই অবস্থা হয়েছে, তো আমি আশা রাখি যে আমিও একদিন ফিরে পাবো। কষ্ট পেয়েছি, আমাদের মতো এরকম হাজারো যুবক আছে যারা আমাদের মতো এরকম ভালোবাসার কাছে হার মেনে গিয়েছে এবং হার মানতে চায়নি, কিন্তু নিয়তির নির্মম এই পরিহাস আমাদেরকে এই পর্যায়ে নিয়েছে। আমি কি করবো আমি বুঝতে পারছি না। তবে আরেকটা কথা বন্ধু, ওকে ভালোবেসে সবচেয়ে বেশি একটা বোকামো করছে কি আমার আমার আব্বু আম্মুকে কষ্ট দেয়, আমি ওদের কথা কখনো বলতে পারবো না। আসলে আমি ওকে ভালোবাসি ঠিকই, কিন্তু এখানে আমার আব্বু আম্মু আমাকে ছোটবেলা থেকে মানুষ করছে, লালন পালন করে এত বড়, কত কষ্ট যন্ত্রণা ত্যাগ করে আমাকে এত বড় করছে, আমি সামনে একটা ভালোবাসার জন্য আমার জীবনটা নষ্ট করতেছি, আমার বাপ মাকে কষ্ট দিচ্ছে। আসলে প্রেম ভালোবাসা কি জিনিস, আমি যদি আগে কখনো আমি রিলেশন করতাম না, কোনো প্রেমের মধ্যে জড়াই পড়তাম না বললো, কিন্তু আমাকে বারবার বারবার আমাকে ফুটাইছে, আমি কী করবো বল? দেখ দোস্ত, তোর মতো আমারও এরকম ভালোবাসা হয়েছিল, আমি একজনকে মনপ্রাণ দিয়ে ভালোবাসছিলাম, কিন্তু আমার জীবনে সে আসেনি। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে হয়তো বা আমি তাকে একদিন খুঁজে পাবো, কিন্তু তার জন্য থেমে থাকে না জীবন, সেটা আমি বুঝতে পেরেছি। আমার বাবা মা আমাকে অনেক অনুরোধ করেছিল, কিন্তু আমি তাকে আর তার বাবা মার কোনো কথাই শুনিনি, কিন্তু শেষ পর্যন্ত তাই হলো। সেই মেয়েটির জন্য আমার বাবা মাকে আমি অবহেলা করতে পারিনি এবং পারবো না, সেটাই ভেবে নিয়েছি। তো আমার বাবা মা আমাকে আমার কাছে অনেক প্রিয় ছিল, বাবা মাকেই আমি সাপোর্ট হিসেবে ধরে রেখেছি। তো ইনশাল্লাহ যদি ভালোবাসা জয় হয় একদিন হবি, তার জন্য তো আমি আমার বাবা মাকে ছাড়তে পারবো না, তার জন্য তুইও ছাড়তে পারিস না। আমি চাই না তুই ভালোবাসার জন্য তোর বাবা মাকে ছাড়িস,